হ্যালো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই ভৌতিক ভিডিও দেখতে চাইছিলেন, তাই আমি আপনাদের জন্য 5টি ভৌতিক ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করে সাপোর্ট করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। EST.83 নামক একজন ইনস্টাগ্রাম ইউজার তার ছোট ছেলের উপর প্র্যাঙ্ক করবেন বলে ঠিক করেন। তিনি কিছু ভয়ঙ্কর ছবি তার বাথরুমে সেট আপ করে রাখেন এবং সাথে তিনি একটি হিডেন ক্যামেরাও সেখানে রেখে দেন তার ছেলের এক্সপ্রেশন দেখার জন্য। প্র্যাঙ্কটি যদিও পুরোপুরি সফল হলেও তাদের ভিডিওতে কিছু অড একটা দেখা যায়। যখন তিনি এই ভিডিওটি দেখেন তখন খুবই অবাক হয়ে যান। কি আপনারা দেখতে পেয়েছেন? যখন তিনি ক্যামেরাটা সেট আপ করে দরজা বন্ধ করে বেরিয়ে যান তখন একটি ছায়াকে একদিক থেকে অন্যদিকে চলে যেতে দেখা যায়। তাহলে সত্যি কি কোনো প্যারানর্মাল কিছু তার ভিডিওতে ধরা পড়েছে? আপনারা এটা সম্বন্ধে কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিকটক ইউজার মেরি প্রক্টর 3 তাদের বাড়িতে নানান আনএক্সপ্লেন ঘটনার সম্মুখীন হন। তারা এইসবের পিছনে একটি পুতুলকে দায়ী করেন যেটা তারা তার বাচ্চার জন্য কিনেছিলেন এবং মনে করেন তারপর থেকেই পুতুলটিকে ঘিরে নানান আনএক্সপ্লেন প্যারানর্মাল জিনিসপত্র ঘটতে থাকে। তাদের বাড়ির সিসিটিভি ক্যামেরাতে কিছু ভিডিও রেকর্ড হয়। এবার হঠাৎ করে জিনিসপত্র পড়ে যাওয়ার ব্যাপারটি প্যারানর্মাল হতেও পারে আবার নাও পারে, কিন্তু তারপরে বিষয়টি আস্তে আস্তে ক্রিপি হতে থাকে। যখন বাচ্চা মেয়েটি পুতুলটির সাথে খেলছিল তখন একটি হালকা চট দেওয়ার শব্দ আসে। তাদের মেয়ে বলে যে এটা তার পুতুলে করেছে। কিন্তু আপনারা কি মনে করেন, কি এই পুতুলটি একটি ভুতুড়ে পুতুল নাকি অন্য কিছু? এই ভিডিওতে একজন জনপ্রিয় চাইনিজ লাইভ স্ট্রিম ইউটিউবার শাওলং একটি পরিত্যক্ত স্কুল ভিজিট করেন। লোকমুখে শোনা যায় এই স্কুলে একটি মেয়ে আত্মহত্যা করে। সে নাকি গান ও পিয়ানো প্লে করতে ভালোবাসত। তারা এও বলে যে এই পরিত্যক্ত স্কুল বিল্ডিংটির থেকে রাতের সময় অদ্ভুত শব্দ শোনা যায়। শাওলং এর আগেও এই স্কুল বিল্ডিংটি এক্সপ্লোর করেছেন এবং তিনি ভয়ঙ্কর কিছু একটা ক্যামেরাতেও ক্যাপচার করেছেন।
बीमार है। छोड़ा ये वीडियो टी तर फैने देर मोते यातो पॉपुलर हुए उठे जे आबारो तिनी ये बिल्डिंग टी एक्सप्लोर करते आशेन। तिनी जोकन बिल्डिंग ए सेकेंड फ्लोरे उठेन तोकन नानन शब्द सुनते पान। एक्टी पियानो बाजार शब्द बिल्डिंग टी थेके आस्ते थाके। তিনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং বিল্ডিং এর থেকে বেরিয়ে যান। যদিও শাওলং আরও একবার সাহস জুগিয়ে বিল্ডিংটিকে এক্সপ্লোর করবেন বলে ঠিক করেন। তিনি চারতলা পর্যন্ত এক্সপ্লোর করেন। লোকমুখে এই চারতলাটিকে এই বিল্ডিংয়ের সবচেয়ে ভুতুড়ে ফ্লোর ধরা হয়। একটি ফাঁকা ঘরে তিনি একটি পিয়ানো খুঁজে পান, যেটার শব্দ তিনি এতক্ষণ ধরে শুনছিলেন। তিনি একটি সেকেন্ড ক্যামেরা ওই পিয়ানোটির সামনে সেট আপ করেন। তিনি যেটি রেকর্ড করেন সেটি সত্যি ভয়ঙ্কর।你给我猜他不？操你妈的！操你妈的！শাওলং ওই পিয়ানোর রুমটিতে দ্বিতীয়বার প্রবেশ করতে গেলে দেখেন পুরো ঘর মিস্টেরিয়াস ধোঁয়াতে ভরে রয়েছে এবং তার ভেতরে একটি মেয়ের ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। তিনি প্রচণ্ড ভয় পেয়ে সিঁড়ি দিয়ে নামতে গেলে দেখেন
বাইরে বেরোনোর মুখে কতগুলি বেঞ্চ ও ডেস্ক রাখা রয়েছে। তিনি সেগুলিকে টপকে কোনোভাবে সিঁড়ি দিয়ে নামতেই সেইগুলি তার উপরে এসে পড়ে। তিনি কোনো রকমে বেঁচে বাইরে বেরিয়ে আসেন। তাহলে কি শাওলং সত্যি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স করেছেন, নাকি এটি নিখুঁত একটি ধাপ্পাবাজি? টিকটক ইউজার অ্যালিসন গুয়েন একটি টিকটক ভিডিও রেকর্ড করার জন্য একা বাথরুমের ভেতরে যান। তিনি যে ভিডিওটি রেকর্ড করেন সেটা সত্যি ভয়ঙ্কর ছিল। তার পেছনে একটি ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকে বলে যে এটা তার রিফ্লেকশন, কিন্তু ছায়াটি কয়েক সেকেন্ড পরে আপনা আপনি অদৃশ্য হয়ে যায়। তাহলে কি ছিল এটা? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। মেসান নামক একজন ব্যক্তি একটি পুরনো বাড়িকে আর্ট গ্যালারি এবং ড্রয়িং সেন্টারে পরিণত করেন। তিনি বলেন তিনি এখানে নানান রহস্যময় ও আনএক্সপ্লেন জিনিসপত্র দেখতে পেয়েছেন, যেমন এই ভিডিওটি। So it's about 2 o'clock in the morning. I've been working in the studio, and the last couple of nights I've been hearing really creepy sounds. I've been hearing footsteps and like seeing things out of the corner of my eye. Now this is a really big old building, and so that's got me a little bit freaked out. But the top of it was just a few minutes ago, I was going to the bathroom and I was standing in the stall, and I swear someone grabbed the back of my shoulder while I was standing there, and I freaked out. So if something happens, I want to have it on video. So this is where I was standing right there. Lights are on in the bathrooms, of course. Hello? মেসন কিছু ধাক্কা দেওয়ার আওয়াজ শোনেন এবং ভয় পেয়ে বেরিয়ে যান, আর তখনই তাকে কেউ বা কোনো কিছুতে ফলো করে। কি আপনারা দেখতে পেয়েছেন? মেসন সেই মুহূর্তে খেয়াল না করলেও একটি আবছা মুখমণ্ডলকে উকি দিতে দেখা যায়। অবাক ব্যাপার হলো এত উপরে একজন মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা অসম্ভব। Can see how far it is. I think it was looking around this edge, and there's nothing to stand on. এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।